তো যেসব গ্রামে ইলেকট্রিসিটি নাই সেসব গ্রামে আর কি বলবো, সেসব জায়গাতে তারা জুম কি তাও জানে না, বুঝছো? অনলাইন ক্লাস কি এটা তো জানেই না তারা, কারণ বিদ্যুৎই তো নাই। ওকে, তাহলে চলো আজকে আমরা শুরু করি। আমাদের চলছিল হচ্ছে চ্যাপ্টার 16 চলছিল, দুইটা ফর্মেরই চলছিল, এ ফর্মেরও চলছিল বিজনেস, তোমাদেরও চলছিল চ্যাপ্টার 16। আমরা দুইটা ম্যাথ কোনোদিন করতে পারি না। কিছু তো বাকি থাকার কথা তো চলো এখন আমরা শুরু করে দিই। কিরে, একের পর এক আসতেই আছে, আসতেই আছে। যে পরীক্ষা দিবে না সে আফসোস করবে। আমরা যে সময় SSC পরীক্ষা দিয়েছিলাম ওই সময় মা মেয়ে বাপ ছেলে যা ছিল সবাই পরীক্ষা দিয়েছিল। এবার এখন চলো আমরা এখন ABCD দেখো, ABCD তোমাদের একটু ইশারা বুঝতে হবে। এইরকম একটা সিম্বল মানে কি? এটা 90 ডিগ্রি। কি আমার কথা বুঝতে পারছ? একটা সিম্বল দেখো এরকম দেওয়া আছে, এতে কি বুঝবা? যে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, ঠিক আছে? এরপরে দেখো এইরকম একটা সিম্বল দেওয়া আছে, কি বোঝা যাবে? এই দুইটা সাইড ইকুয়াল, এইখানে একটা দাগ দেওয়া আছে, এখানে একটা দাগ দেওয়া আছে, কি বুঝবা? AD আর BC ইকুয়াল, AD আর BC ইকুয়াল। খেয়াল করো ডাবল দাগ দেওয়া আছে, বুঝতে হবে দুইটা সাইড ইকুয়াল। এর একটা সিম্বল দেওয়া আছে, বুঝতে হবে এটা 90 ডিগ্রি। এখানে একটা দাগ দেওয়া আছে, এখানে একটা দাগ দেওয়া আছে, বুঝতে হবে যে দুইটা সাইড ইকুয়াল। এখন দেখো এস্টিমে বেশি কথা বলা হয় না, একদম কম কথা। ইন দা ফিগার এই ফিগারে কি আছে বলছে, এবি এবি ইকুয়ালস টু 9 মিটার, আর বিসি এবি আছে 9 মিটার, বিসি আর তো কিছু নাই, এন্ড বিসি দিলে কি হতো তাহলে? ওকে, এন্ড বিসি ইকুয়ালস টু, এখানে অবশ্য সিম্বল গুলো একটু চেঞ্জ করে দিয়েছে, এ মনে এখান থেকে স্টার্ট করেছে, এ উপর থেকে স্টার্ট করছে, এ বি সি ডি। ওকে, বিসি ইকুয়ালস টু 16 মিটার, ভালো। এখন এটাই এ নাম্বার বলছে ফাইন্ড দা লেন্থ অফ ওবি। এখানে আমার দুটা লাইন ড্র করা আছে, একে ডায়াগোনাল বলে, বুঝতে পারছো? তাহলে এটা ডায়াগোনাল হচ্ছে এটা ও। এখন বলছে ফাইন্ড দা লেন্থ অফ ওবি, দা লেন্থ
length of OB. OB length বের করতে বলছে। এখন OB length যদি বের করতে বলে তাহলে আমাদের কাজটা কি দেখো? কাজ বেশি না? একদম অল্প কাজ। এখন এটা যদি দিয়ে দেয় আমরা এটা right angle triangle ধরে কাজ করব। এইটা 90 degree যেহেতু opposite side গুলো সব equal তাহলে this is a rectangle। তাহলে এই অ্যাঙ্গেলটা 90 আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করব। পিথাগোরাস যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে আমরা BD ডায়াগোনাল পাবো। BD ডায়াগোনাল পেলে তাকে 2 দিয়ে ডিভাইড করলে আমরা OB পেয়ে যাব। তাহলে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এর অ্যানসার আগে করে নিই। ইন রাইট অ্যাঙ্গেল রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ট্রায়াঙ্গেল BC ওকে অ্যাঙ্গেল সি কিন্তু 90 হবে এখন অ্যাঙ্গেল সি কস্ট 90 ডিগ্রি যেহেতু 90 ডিগ্রি সিম্বল দেওয়া নাই যেহেতু একটা দেওয়া আছে তাহলে পুরোটা রেকট্যাঙ্গেল হয়ে গেছে স্যার অপোজিট সাইড ইকুয়াল প্যারালাল হতে পারত অন্য কিছু হতে পারত রম্বাস হতে পারত কিন্তু সাইড আন ইকুয়াল তাহলে প্যারালাল হতে পারবে কিন্তু এখন প্যারালাল হবে না কারণ আছে কি যেহেতু 90 ডিগ্রি দিয়ে দেওয়া আছে একটা 90 দিলে সবগুলো 90 হয়ে যাবে এখন আসো তো তাহলে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এত অ্যাঙ্গেল সি 90 তাহলে সো বিডি স্কয়ার ইকুয়ালস টু বিসি স্কয়ার ইকুয়ালস টু সিডি স্কয়ার সিডি স্কয়ার তাহলে এখন বিসি কত 16 স্কয়ার আর এটা 9 স্কয়ার 9 স্কয়ার এখন দেখো যে আর এবি এবি ইকুয়ালস টু সিডি সাইড অন সিডি AB equals to CD. আর এখানে লিখে দাও according to Pythagoras theorem. According to Pythagoras theorem. তাহলে এখন 256 plus 81. 7 দেখো 337 এখন এর রুট করে দেব আমরা যে আমরা রুট করব সাথে সাথে আমরা একটা আমরা পেয়ে যাব বিডি লেন তাহলে আর বিডি ইকুয়ালস টু রুট অফ 337 এখন 337 কে যদি আমরা রুট করি প্লাসটা ঠিক আছে কিনা একটু দেখে দিও রুট 337 337 ইকুয়ালস টু এখন আমরা পেয়ে গেলাম বিডি এত বিডি আর বিডি ইকুয়ালস টু কত 22 বিও বিও আর ওকে তাহলে এটা লেন্থ আমরা পেলাম 18.357559 তাহলে তাহলে বিও ইকুয়ালস টু এত ডিভাইডেড বাই 2 ওকে ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু এখন আমরা অ্যানসার পেলাম 9.18178 আছে তাহলে 9 হবে এত কে মিটার এত মিটার এখন যা আমরা পেয়েছি দেখো কত মিটার পেলাম এত মিটার তাহলে ওবি লেন্থ এসে না আমাদের ওবি লেন্থ দিয়ে গেল এখন বলে দিছে যে ওবি কত ওকে ওবি ফাইন্ড দা লেন্থ অফ ওবি তাহলে অ্যানসার এত মিটার অ্যানসার লেন্থ অফ ওবি 9.179 মিটার অ্যাপ্রক্স দেখো এত মিটার অ্যাপ্রক্স এরপরে চলো এবার রোড একটা রোডের কথা বলা আছে একটা রোডের ব্যাপারে কথা বলা আছে বি নাম্বার বলছে যে এটা এখন বুঝে দিলাম আমরা এল এরিয়ার সাথে ওটার এরিয়া ইকুয়াল তাই এরিয়া আমরা নিয়ে নিতে পারবো সমস্যা নাই এখন বি তে বলছে কি দেয়ার ইজ এ রোড আউটসাইড অ্যারাউন্ড এ স্কয়ার স্কয়ারের আউটসাইডে এই রেকট্যাঙ্গেলের আউটসাইডে না এখন দেখো যে এখানে বলছে যে দেয়ার ইজ এ রড আউটসাইড
outside around, outside around a square, having, having 2 meter, 2 meter, having 2 meter, there is a road, having 2 meter width, with the breadth, width, fire, area of a square is equals to area of the rectangular meter, fire, area of the square, is equal to, area, area of ABCD, area of ABCD. AB is in the fire. Area of the square is equal to area of. এটার নাম কিন্তু এখনো পুরো rectangle বলে নাই. কারণ ওই কোর্সে দেওয়া ছিল যে একটা 90 ডিগ্রি এটা বোঝা যায় বুঝতে হবে যে এটা rectangle. এরপরে বলছে যে determine the area of the road. Determine the area of the road. Area. Area of the road. এই রোডের এরিয়া বের করতে বলছে. দেখো রোডের এরিয়া তুমি কিভাবে বের করবে এখন চলো দেখো এরিয়া অফ দ্য রোড স্কোয়ার স্কোয়ারের আউটসাইড দিয়ে রোড আছে 2 মিটার বের চলো আমরা ফিগারটা ড্র করব এখন চলো দেখো বিতে স্কোয়ারের কথা বলা আছে কিন্তু স্কোয়ারে তো এরিয়া লাগবে রোডের এরিয়া বের করতে গেলে তার সাথে কমেন্ট দিয়ে দিয়েছে ওখানে যে ফিগারটা ছিল তার আচ্ছা এখন দেখো এটা একটা স্কোয়ার এটা স্কোয়ার এখন এর সাইড তো দরকার আমাদের নাকি এর লেন্থ অফ সাইড দরকার এর আউটসাইড এর রোড আছে কত 2 মিটার হবে যদিও ভালো স্কোয়ার ড্র করা সম্ভব হচ্ছে না আমার জন্য 300 ড্র করতেছি তো ওকে এটা স্কোয়ার আর এখানে আছে রোড আছে 2 মিটার উইথ আছে 2 মিটার এটা আছে রোড 2 মিটার 2 মিটার উইথ 2 মিটার এখন দেখো এটা আছে 2 মিটার এখন চলো আমরা লেন্থ অফ ইস সাইড অফ দ্য স্কোয়ার বের করব লেন্থ অফ ইস সাইড অফ দ্য স্কোয়ার এখন দেখো এরিয়া অফ স্কোয়ার এখন এরিয়া অফ রেকট্যাঙ্গেল এবিসি এরিয়া অফ দ্য রেকট্যাঙ্গেল rectangle ABCD আমরা একটা rectangle বলে দিলাম এখন area of rectangle ABCD আমরা AB এর সাথে BC multiply করব AB into BC তাহলে স্কয়ার মিটার তাহলে এটা কত হলো এটা হচ্ছে একটা হচ্ছে 9 আর 16 তাহলে স্কয়ার এটা করলে 144 স্কয়ার মিটার এখন এরিয়া অফ স্কোয়ার অর্থ তাহলে সো এরিয়া অফ স্কোয়ার তাহলে সো এরিয়া অফ দ্য স্কোয়ার এরিয়া অফ দ্য স্কোয়ার ইকুয়ালস টু 144 স্কোয়ার মিটার কনসিডার ফর লেন্থ লেন্থ অফ দিস সাইড অফ দ্য স্কোয়ার লেন্থ লেন্থ The length of his side is side of the square. Square B, A meter. Tell us the area of the square. Area of the square. Area of the square, A square. স্কয়ার মিটার দেখো এরিয়া অফ দ্য স্কোয়ার আমরা এ স্কোয়ার পেয়ে গেছি আমার সাইড তো লাগবে
তাহলে অ্যাকর্ডিং টু কন্ডিশন s পার ইকুয়ালস 144 অ্যাকর্ডিং টু কন্ডিশন অ্যাকর্ডিং টু কন্ডিশন অ্যাকর্ডিং টু কন্ডিশন s পার ইকুয়ালস টু 144 তাহলে আর a ইকুয়ালস টু রুট করলাম 144 বলো 144 এর রুট করলে 12 হয়ে যায় তাহলে এখন 12 পেয়ে গেছি লেন্থ অফ সাইড তাহলে আর a ইকুয়ালস টু 12 এত মিটার তাহলে এরিয়া অফ দ্য স্কোয়ার উইথ রড length of each side of the square with rod. Also, length of is side of the square. Square with rod. With rod. সেটা কত হবে? এখন এই length কিন্তু আমরা 12 পেয়েছি। 12 মিটার। প্রত্যেকটা side 12 মিটার। তাহলে 12 এর সাথে প্লাস হবে 24 সরি 2 মিটার তাহলে 22 লেন্থ অফ দিস সাইড অফ দা স্কয়ার উইথ রড তাহলে 2 মিটার এদিকে ইনক্রিজ হবে 2 মিটার এদিকে ইনক্রিজ হয়ে যাবে আগে ছিল এই পর্যন্ত 12 এখন 2 2 করে ইনক্রিজ হচ্ছে মানে একটা সাইড লাগবে হবে স্কয়ারে তাহলে এত মিটার ইকুয়ালস টু 16 মিটার এখন আসো এরপরে তাহলে এরিয়া অফ দা স্কয়ার এরিয়া অফ দা স্কয়ার উইথ রড এরিয়া অফ দা স্কয়ার উইথ রড তাহলে এটার স্কয়ার দিব এরিয়া অফ দা স্কয়ার এরিয়া অফ দা স্কয়ার স্কয়ার উইথ রড উইথ রড উইথ রড তাহলে কত হবে 16 ইনটু 16 এত স্কয়ার মিটার ওকে তাহলে এরপর এরিয়া অফ দা রোড বেরিয়ে যাবে 144 তার ছিল সেখান থেকে আমরা এটা 16 ইনটু 16 কত 256 স্কয়ার মিটার তাহলে সো এরিয়া এরিয়া অফ দা রোড এরিয়া অফ দা রোড কত হবে 256 মাইনাস 144 এত কি স্কয়ার মিটার এখন মাইনাস যদি করো তাহলে কত হয় 2 1 আর কি এস আর এত স্কয়ার মিটার তাহলে অ্যানসার 112 স্কয়ার মিটার দেখো এরিয়া অফ দা রোড তাহলে এরিয়া অফ দা রোড হবে কি এটা থেকে আরেকটা মাইনাস হয়ে যাবে এরপর দেখো কি বলছে পেরিমিটার অফ অ্যান ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল এত অফ দা এরিয়া অফ দা পেরিমিটার হবে তো ওকে ডিটারমাইন দা লেন্থ অফ মিডিয়ান অফ দা ট্রায়াঙ্গেল ট্রায়াঙ্গেল এখন ইকুইলেটারাল এখন চলো সি নাম্বার ট্রায়াঙ্গেল এখন কি ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল লেন্থ অফ সাইড ইকুয়াল হয়ে যাবে সবার তাহলে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল যদি আমরা ড্র করি আগে আমাদের কমেন্ট আছে এখানে এ বি সি ডি এটা একটু ছোট করে ড্র করে নিলাম এর পেরিমিটার সাথে ওর পেরিমিটার ইকুয়াল এ বি সি ডি ওকে এটা কি ছিল স্কোয়ার স্কোয়ার ছিল যেহেতু আমাদের এটা স্কোয়ার ছিল এখানে একটা দাগ এখানে একটা দাগ এখন এটা ছিল আমাদের 9 মিটার আর এটা ছিল 16 মিটার আমরা পেরিমিটার পেয়ে যাব এখান থেকে আমাদের এটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের পেরিমিটারের সাথে পেরিমিটার ইকুয়াল কি ট্রায়াঙ্গেল ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল প্রত্যেকটা সাইড ইকুয়াল মিডিয়ান কে জানো ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের এই পারপেন্ডিকুলারটা মিডিয়ান মিডিয়ান কে পারপেন্ডিকুলার এটাকে আমরা দিলাম এ বিন্দু আদি পি কিউ আর দাও পি কিউ
তাহলে এখন এটা হচ্ছে মিডিয়ান পারপেন্ডিকুলার মিড পয়েন্ট এই কথা বোঝা গেছে না আইসোসেলস ট্রায়াঙ্গেল পারপেন্ডিকুলার ড্রয়িং ভার্টেক্স টু বেস বাইসেক্ট দা বেস অবশ্যই এটা সাইড কল আছে তাহলে এটা পারপেন্ডিকুলার মিডিয়ান হয়ে যাবে তাহলে এখন আসো সি নাম্বার আমরা পেরিমিটারটা বের করি পেরিমিটার অফ দা স্কয়ার এবিসি রেকট্যাঙ্গেল এবিসি পেরিমিটার পেরিমিটার অফ দা perimeter of the rectangle rectangle ABCD ABCD তাহলে ওকে 2 into length plus breadth 16 plus 9 একবারে দিয়ে দিলাম এত মিটার তাহলে 2 into কত 25 একবারে লিখলাম 50 50 তাহলে সব perimeter perimeter of the equilateral equilateral triangle lateral triangle triangle PQR PQR equals to 3 by 5 of perimeter of the equilateral triangle তাহলে ওকে আমরা এটা 30 পেয়ে গেলাম 30 মিটার তাহলে এখন আসো ওকে তাহলে লেন্থ অফ দিস সাইড তাহলে সো লেন্থ অফ দিস সাইড সাইড অফ দ্য ইকুইলেটারাল ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল পি কিউ আর কত হবে বলো তো इस साइड का लेंथ सी दे डिवाइड हो जाएगा अपन एक ये दे डिनोट कर लाओ अपना इक्वल्स टू ऐसे ये दो इस साइड ए इक्वल्स टू 30 डिवाइड बाय 3 मीटर इक्वल्स टू 10 मीटर अपन एरिया ऑफ द अपन तो पार्ट डिटेल दे पारो जे मीडियम डिवाइड्स perpendicular divides okay let go PS PS perpendicular to QR PS perpendicular to QR PS perpendicular to QR then so median of so PS is a median median of of the equilateral equilateral triangle PQR देखो के मीडियन PS PS is the median of the equilateral triangle এখন আসো যদি এটা সেটাই হয় তাহলে আমরা রাইট অ্যাঙ্গেল এটা দিয়ে করতে পারি আর রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল দিয়ে এটা বের করতে পারি আর এরিয়া দিয়ে বের করতে পারি হাফ ইনটু বেস ইন ফাইভ তাহলে এরিয়া সো আমরা পিথাগোরাস দিয়ে ইউজ করতে পারবো এখানে অথবা এরিয়া ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল এরিয়া এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল পি কে ওয়ান রুট থ্রি বাই ফোর কে এ স্কোয়ার তাহলে আর এখান থেকে আমরা ক্যালকুলেশনে কি করতে পারি হাফ ইনটু বেস ইনটু হাইট কিউ আর কিন্তু হাইট আছে পিএস আর এটা আছে রুট থ্রি বাই ফোর এর ভ্যালু কিন্তু ছিল আমাদের টেন তাহলে টেন স্কোয়ার এখন দেখো যে এটা টু ওইদিকে চলে যাবে আর কিউ আর তো টেন কিউ আর কি লেন্থ অফ সাইড তাহলে কিউ আর টেন তাহলে আর পিএস পেয়ে যাবো আমরা তাহলে পিএস ইকলস টু টু মাল্টিপ্লাই হয়ে গেল রুট থ্রি বাই ফোর টেন স্কোয়ার মানে দ্যাট মিনস হান্ড্রেড আর এখানে 2 উপরে মাল্টিপ্লাই হয়ে গেল 2 উপরে চলে গেল আর এটা কিউআর কিউআর অলসো 10 ডিভাইড হয়ে যাচ্ছে কিউআর 10 এখন এটা ক্যালকুলেশন করো এটা তুমি চার পেয়ে গেছে এটা ডেসিমালে নিয়ে যাও আবার তোমরা পিথাগোরাস দিয়ে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল দিয়ে করতে পারতা কারণ মিডিয়ান তো ডিভাইড করে ফেলে ঠিক আছে মিডিয়ানটাই তো আমাদের পারপেন্ডিকুলারটাই মিডিয়ান হয়ে যায়
ওকে একটু কাটলাম 10 হলো 2 কাটলে 2 থাকে 5 ইকুয়ালস টু 5 রুট 3 এত মিটার মিটার তাহলে ইয়েস লেন্থ অফ মিডিয়ান লেন্থ অফ ডেসিমালে রাখাই ভালো এখন একটু ক্যালকুলেটর করে ডেসিমালে চলে যাব লেন্থ অফ মিডিয়ান এত মিটার তাহলে 5 রুট 3 5 রুট 5 এরপর দিলাম রুট এ 3 ওকে ইকুয়ালস টু 8.66 660 ওকে 0 না দিলে চলবে এত মিটার অ্যাপ্রক্স এত মিটার অ্যাপ্রক্স এখন এটাই লেন্থ অফ মিডিয়ান লেন্থ অফ পারপেন্ডিকুলার টাইপ অফ মিডিয়ান তাহলে সো 8.66 মিটার অ্যাপ্রক্স এত মিটার অ্যাপ্রক্স এরপরে চলো আমরা সামনের দিকে গেলাম আমাদের পরের বোর্ডে গেলাম আমরা 10 মিনিট আছে ওনার লেফট দেখা যাক কতটুকু করা যায় পরের বোর্ডে অবশ্য কাজটা অনেকটা করা হয়ে গেছে আমরা আগের ক্লাসে করেছিলাম যে আউটার ডায়ামিটার আর ইনার ডায়ামিটার দেওয়া ছিল সিলিন্ডারের ওটা করা হয়েছিল হ্যাঁ ওয়েট অফ আয়রন তাহলে ওয়েট অফ আয়রনটা করা লাগবে না এরপর আমরা বাকিগুলো করব কুমিল্লা কুমিল্লা এরপর আছে চট্টগ্রাম বোর্ডে চট্টগ্রাম চট্টগ্রাম বোর্ড এটা 19 চট্টগ্রাম বোর্ড এটা 19 এখন দেখো আর আমরা বেশি কিছু বলবো না এ নাম্বারে বলছে এ নাম্বারটা না করলে চলবে দেখো বলছে যে ওকে এ সার্কেল ডায়ামিটার এটা ফাইন্ড দা এরিয়া অফ দা সার্কেল এ সার্কেল ডায়ামিটার 25 সেমিমিটার এ সার্কেল এ সার্কেল ডায়ামিটার 25 মিটার মিটার না সেমিমিটার ডায়ামিটার 25 সেমিমিটার সেমিমিটার এরপর বলছে ফাইন্ড দা এরিয়া অফ দা সার্কেল ফাইন্ড ফাইন্ড দা এরিয়া ফাইন্ড দা এরিয়া এরিয়া অফ দা সার্কেল এটা যদি আমি করতে যাই তোমাদের অপমান করা হবে এই জন্য আমি করবো না বুঝতে পারছো এটা ক্লাস এইটেরও করানো করা লাগে না অর্থাৎ তোমাদেরও লাগবে না আমি জানি 100% স্টুডেন্ট এটা পারবে 100% স্টুডেন্ট এটা পারবে ওকে কারো কাছে কিছু বলাও লাগবে না সবাই পারবে এটা ডায়ামিটার হলে রেডিয়াস করলাম ব্যাস তারপরে এই যে তো বের করলাম এরপরে দেখো যে স্টেম ডিটারমাইন দা এরিয়া অফ দা ইনস্ক্রাইবড স্কয়ার ইন দা সার্কেল এটাও পারবে বি নাম্বার বি নাম্বার স্টেমটা আমি লিখি নাই বুঝতে পারছো বলছে অ্যাকর্ডিং টু স্টেম অ্যাকর্ডিং টু ওকে অ্যাকর্ডিং টু দা স্টেম অ্যাকর্ডিং টু দা স্টেম ওকে ডিটারমাইন দা এরিয়া অফ দা ডিটারমাইন Determine the area. Area of. Determine the area of inscribed circle. Inscribed square. Inscribed. Okay, inscribed. Determine the inscribed square in the circle. Square. Square in the circle. তাহলে গণনা কি সার্কেল অবশ্যই একটা দেওয়া আছে এস্টিমে হ্যাঁ ইয়েস এস্টিমে দেখো লাস্টে বলছে যে সার্কামফারেন্স অফ এ সার্কেল সার্কামফারেন্স অফ অ্যান অ্যানাদার সার্কেল উপরে অবশ্য মানে ইনার আউটার ডায়ামিটার ওকে ওগুলো বাদ হ্যাঁ এখন ওই যে বলে দিচ্ছে যে সার্কামফারেন্স অফ এ সার্কেল এত এস্টিমে কিন্তু এই কথাটাই লেখা আছে শুধু সার্কামফারেন্স circumference of the circle. Circle is 660 মানে 660 ওকে 660 মিটার অর্থাৎ সার্কেল আমার একটা দিয়ে দিয়েছে আমাদের বুঝতে পারছো এই সেই সার্কেল যা শুধু সার্কামফারেন্স দেওয়া আছে সার্কামফারেন্স এটাই দেওয়া আছে
এখন এখান থেকে আমরা সার্কেলের রেডিয়াস পেয়ে যাব এখন স্কয়ার এর ভিতরে স্কয়ার থাকবে চলো একটা সার্কেলের ভিতরে স্কয়ার এই এরিয়া অফ স্কয়ার বের করতে বলছি এটা একেবারে ইজি তোমাদের জন্য আমি জানি ওকে চলো সেই সার্কেল আমরা একটু ড্র করলাম আগে একটা স্কয়ার ড্র করে নিলাম সবচেয়ে ভালো হয় আগে স্কয়ার ড্র করো তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে এটা স্কয়ার ড্র করলাম এরপরে সার্কেল মিসম্যাপ সার্কেল তাহলে এ বি সি ডি এটা কি স্কয়ার এখন এর ডায়ামিটার এর ডায়াগোনাল ডায়াগোনাল হবে কার ডায়ামিটার বলো তো কারণ এটা তো 90 ডিগ্রি যেহেতু এটা 90 ডিগ্রি সেমি সার্কেল তাহলে এটা ডায়ামিটার হবে এস ইজ দ্য ডায়ামিটার অফ দ্য সার্কেল আর এস ইজ দ্য ডায়াগোনাল অফ দ্য স্কয়ার এস ইজ দ্য ডায়াগোনাল অফ দ্য স্কয়ার দুইটাই হয় বুঝতে পারছো একটা ডায়ামিটার হবে আর একটা ডায়াগোনাল তাহলে চলো আমরা ডায়ামিটারটা বের করে আসি এখন দেখো যে ওকে লেট দ্য রেডিয়াস রেডিয়াস অফ দ্য সার্কেল বি অথবা ডায়ামিটার ধরতে পারতাম ডায়ামিটার অফ দ্য সার্কেল বি ওকে রেডিয়াস না ধরে ডায়ামিটার বললে হতো লেট দ্য ডায়ামিটার অফ দ্য সার্কেল ডায়ামিটার ডায়ামিটার ধরে ধরে করে লেট দ্য ডায়ামিটার diameter of the circle diameter of the circle b ac ac bac equals to d diameter of the circle diameter of the circle তাহলে এই ডিটা যদি বের করতে পারি তাহলে আমরা ডায়াগোনাল পেয়ে যাব ওকে তাহলে সো সো circumference of the circle circumference of the circle circle equals to kato d into pi 2 pi r na 2 pi r tale 2 r r mile kato hoy d bhag tale 2 r r mile d holo r eta holo tale d r d pi pi d bolte paro pi d eto meter tale according to condition etai dewa ache according to condition এখন দেখো according to condition according to circumference টা কত আছে pi d equals to 660 তাহলে এখন আমরা এখান থেকে ডায়ামিটার পেয়ে গেলাম ওকে দেখো আমাদের বলছে যে সার্কামফারেন্স ঠিক আছে তো সার্কামফারেন্স অফ অ্যানাদার সার্কেল আছে মিটার ওকে তাহলে এখন পাই দিয়ে শুধু ডিভাইড করলে হয়ে যাবে ডায়ামিটার আমরা পেয়েছি এখন এর আমরা পাই দিয়ে ডিভাইড করব 660 কত 3.1416 চলো এটা ডিভাইড করে দাও ডিভাইড করলে আমরা ডায়ামিটার পেয়ে যাব ডায়ামিটার ইজ দ্য ডায়াগোনাল অফ স্কয়ার তাহলে ওকে তাহলে এখন আসো যে 66660 divided by 3.1416 equals to camera to result pe gelam koto 200 diameter tale r d equals to 210 na 300 to 210 point point 084 তার পরে 0 আছে 84 এত মিটার 210 পয়েন্ট এত মিটার এখন চলো আমরা ডায়াগোনালটা পেয়ে গেছি তাহলে ডায়াগোনাল অফ দ্য স্কয়ার ইজ ইকুয়ালস টু ডায়ামিটার অফ দ্য তাহলে সো ডায়াগোনাল অফ দ্য তাহলে সো ডায়াগোনাল ডায়াগোনাল অফ দ্য স্কয়ার স্কয়ার এ বি সি ডি equals to diameter diameter of the circle of the circle diameter of the circle এখন আসো তাহলে সেটা আমরা পেয়ে গেলাম এত মিটার
cos 2 ওকে এসি লিখতে পারো এসি cos 210.084 মিটার এত মিটার দাও তাহলে আমরা এটা পেয়ে গেলাম এখন চলো যখন আমরা এটা পেলাম তাহলে আমাদের কাজ কি হবে এখন আমাদের কাজ হবে এরকম যে ওকে লেন্থ অফ ইস সাইডে ধরব লেট the length of his side of the square AB CD B A meter that is so length of diagonal cost কত হবে √2a এত মিটার হবে স্কয়ার ডায়াগোনাল কত লাগবে তাহলে अकॉर्डिंग टू কন্ডিশন এটা ইকুয়াল টু এটা अकॉर्डिंग টু কন্ডিশন अकॉर्डिंग টু কন্ডিশন কত পাবো আমরা अकॉर्डिंग টু কন্ডিশন এখন अकॉर्डिंग টু কন্ডিশন অনুযায়ী আমরা পেয়ে গেলাম দেখো अकॉर्डिंग টু কন্ডিশন কত পেলাম এটা ইকুয়াল টু তাহলে √2a ইকুয়াল টু 210.084 তাহলে এখন এর √2 দিয়ে ডিভাইড করো তাহলে ইকুয়াল টু 210.084 ডিভাইডেড বাই √2 এখন চলো এর √2 দিয়ে ডিভাইড করব আমরা ডিভাইডেড বাই √2 ওকে যা আছে এত ডিভাইডেড বাই √2 ইকুয়াল টু ওকে আমরা এখন পেয়ে গেলাম এখন আমরা রেজাল্টটা কি পাবো দেখো একেবারে ইজি হ্যাঁ রেজাল্টটা পেলাম এরকম তাহলে আর এ ইকুয়াল টু 148.552 এত মিটার অ্যাপ্রক্স সাথে অ্যাপ্রক্স কথাটা একটু দিয়ে দাও তাহলে এখন দেখো এরিয়া অফ দা স্কয়ার কত বলছে এত অ্যাপ্রক্স তাহলে স এরিয়া অফ দা স্কয়ার এ বি সি ডি এখন এটা এ স্কয়ার হবে এ স্কয়ার এত স্কয়ার মিটার তাহলে এত স্কয়ার মিটার দ্যাট মিন্স 148.552 এত স্কয়ার মিটার এর স্কয়ার তাহলে এটার স্কোয়ার যদি দিই তাহলে আমরা ওকে স্কোয়ার দিলাম অ্যান্স ওকে অ্যান্স দি স্কোয়ার দাও দিলাম স্কোয়ার ইকুয়ালস টু ওয়াও অনেক কিছু হয়েছে দেখো তোমরা একটু করো 220.67.651 এত স্কোয়ার মিটার অ্যাপ্রক্স এটা এরিয়া অফ স্কোয়ার এটা অ্যান্সার এরিয়া অফ দা স্কোয়ার দেখো এরিয়া অফ দা স্কোয়ার এটা তোমাদের জন্য একেবারে ইজি ছিল বিষয়টা আর সিলিন্ডারটা তো এর আগে করেছিলাম আজকে এটা করলাম না ওকে থ্যাংক ইউ